শনিবার ছিল রাজ্যের সবচেয়ে পুরনো স্কুল উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা শনিবার গোটা দিন মেতেছিলেন নানান ধরনের অনুষ্ঠানে। শনিবার ছিল উমাকান্ত একাডেমির 129তম প্রতিষ্ঠা দিবস। 1890 সালের এদিনেই তৎকালীন মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুলের। মহারাজার মন্ত্রিসভার সদস্য তথা মন্ত্রী উমাকান্ত দাসের নামেই তৈরি করা হয়েছিল স্কুল, রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই স্কুল। শনিবার সকালে স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা মিলে করে প্রভাত ফেরি। সেই প্রভাত ফেরিতে রবীন্দ্রনাথের সঙ্গে মহারাজার প্রতিকৃতিও শোভা পেয়েছে। তবে অনেকের মতে 1890 সাল নয়, উমাকান্ত একাডেমি তৈরি হয়েছিল আরও অনেক আগে। সে হিসাবে উমাকান্ত একাডেমির বর্তমান বয়স 150 বছরের বেশি। বয়স যাই হোক না কেন, উমাকান্ত একাডেমি ত্রিপুরার সবচেয়ে পুরনো স্কুল, এতে কোনো সন্দেহ নেই। লেখক, বুদ্ধিজীবী, আইনজীবী, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ সহ সমাজের এমন কোনো পেশা নেই যেখানে রাজ্যের পুরনো এই স্কুলটির ছাত্ররা নেই। এই ছাত্ররাই উমাকান্ত এলামনের সদস্য। এদিনও সকালে উমাকান্ত এলামনের উদ্যোগেই হয় প্রভাত ফেরি, যার সূচনা করেন প্রাক্তন জিমনাস্ট মন্টু দেবনাথ। সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলন মেলা, বিশেষ করে প্রাচীনদেরকে নিয়ে, নবাগতদেরকে নিয়ে এই মিলন মেলা একটাই মেসেজ, কারণ এখানকার প্রাচীনরা সমাজের জন্য, রাজ্যের জন্য, উন্নয়নের জন্য এবং সবথেকে বড় হল এই যে একটা মিলন মেলা, শান্তিপূর্ণ আনন্দপূর্ণ মিলন মেলা, এটাই ত্রিপুরার পরিবেশ। এবং এইটা পরিবেশটা আমি একজন স্পোর্টস পার্সন, অনেক বছর ধরে, 50 বছর ধরে স্পোর্টস লাইনে যে শান্তিপূর্ণভাবে করে এসে আমরা একটা বিশেষ উন্নতির পথে গেছি, উন্নতি করেছি, সেগুলির বড় অবদান এই সমস্ত, যে সমস্ত পুরনো ছাত্রছাত্রী এই ত্রিপুরার পরিবেশটাকে শুধু সুশৃঙ্খল নয়, উন্নতির পথেও নিয়ে গেছেন, সেই জিনিসটা যেন আমার। রিপোর্ট, চ্যানেল দিনরাত।